সোনাই বল কই বল কই সোনাই বলটা বার করো বার করো বলটা ও মা সোনাই বল বার করতেও শিখে গেছে মাথাও ঠুকলো না এবার বলটা বসিয়ে শর্ট মারো বলটা বসিয়ে কেমন করে মারে দেখিয়ে দিতে একবার কেমন করে ক্যামেরায় দেখিয়ে দাও তো এবার মেরে দেখিয়ে দিতে তো দাঁড়াও ছেলে করছে খেলাধুলো আর আমি চলে এলাম রান্না করতে। আজকে বানানো হচ্ছে আটা দিয়ে রুমালি রুটি আর মাংসের একটা ঝাল ঝাল কষা করব। এখন হলো শুক্রবার রাত্রি। মাংসের প্রিপারেশনটা করে নিয়ে ঝপঝপ করে রুটি সেঁকতে চলে গেলাম আর তারপরেই কষিয়ে নিলাম ঝাল ঝাল মাংস। এই হলো আমার আজকের উইকেন্ড ডিনার। এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ফ্যামিলির একজনের একটা স্পেশাল দিন, শেয়ার করব তোমাদের সঙ্গে। তার আগে আমাদের সন্দেশ বাবুকে দেখে নাও। সন্দেশ বাবু এখন বল নিয়ে সোফায় বসেছে, সোফায় বসে বল খেলবে। খেলো বল খেলো, চলো একটু বকে দাও, সবাইকে একটু বকে দাও। করে দাও, ওদিকে ওদিকে তাকি, ওদিকে তাকিয়ে বকো, ওদিকে বকো, আপ করো, বকে দাও। সাথু মাভু, কোনো সুগার নেই, সল্ট নেই আর কোনো প্রিজারভেটিভ নেই। চলো এটা বানিয়ে নিই। এটা তৈরি হয়েছে রাগি, ছোলার ডাল, মুগ ডাল, ব্রাউন রাইস, আমন্ড পাউডার, ফক্সটেল মিলেট আর জোয়ার দিয়ে। এটা প্রমিস করছে জিরো জাঙ্কের আর হয়েও যায় তাড়াতাড়ি, পাঁচ মিনিটের মধ্যে। বাটিতে হাফ কাপ জল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব তিন চামচ সিরিয়ালটা। তোমরা এখানে ইনস্ট্রাকশনস পেয়ে যাবে। এটা ভালো করে গুলে নিচ্ছি আমি, কারণ নালে লাম্প ফর্ম করতে পারে। তারপর এটাকে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখতে হবে। তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা একদম তৈরি হয়ে যাবে। আমি এখানে একটু পাতলা রেখেছি, কারণ আমার ছেলে খুব বেশি ঘন খাবার পছন্দ করে না। তো ঝপঝপ খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। এখন চলছে খাওয়া দাওয়া। বাচ্চাদের ডায়েটে মিলেটটা চিরকালই ডাক্তাররা খুব প্রেফার করে, কারণ এগুলোতে আছে ভিটামিনস আর মিনারেলস। এটাতে তোমরা দেখলেই কত, তোমাদের বললাম কত রকম মিলেট আছে। আমি একটু টেস্ট করেও দেখলাম, আমি জল দিয়ে বানিয়েছি, দুধ দিয়ে বানালে টেস্টটা আরও ভালো আসবে, ভালোই খেতে। কালারটা একটু চকলেট চকলেট দেখছিলে, ওটা হচ্ছে রাগির জন্য। রাগি এখন ভীষণভাবে পপুলার, ওটা সাউথে তো অলরেডি পপুলার ছিলই, এখন আস্তে আস্তে এদিকেও ডাক্তাররা বাচ্চাদের রাগি রেকমেন্ড করছে। রাগিটা যদি আমরা প্রায় দিনই বাচ্চাদের দিই, তাহলে এটা ওদের ইমিউনিটি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তার সঙ্গে সাহায্য করে তাদের ওয়েট গেনে, যেটা সব থেকে বড়ো প্রবলেম। যখন ভ্যাকসিন দিতে যায় তখনই মনে হয় এই এবার ওয়েট কত হবে, ওয়েট কত হবে, মানে ওয়েট আমাদের ওয়েট বেড়েই চলে, বাচ্চাদের ওয়েট বাড়তেই যায় না। সাথু মাভু ক্যালসিয়াম আর মিনারেলসে ভরপুর, যেটা বাচ্চাদের ডেভেলপমেন্টে সাহায্য করবে। আমাদের সবার মনে একটাই চিন্তা, বাচ্চারা খায় না, বাচ্চারা খায় না, বাচ্চারা কী খেলে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, মাইলস্টোনগুলো ঠিকঠাক অ্যাচিভ করবে। এটা বাচ্চাদের গ্রোথে খুবই সাহায্য করবে, সঙ্গে সঙ্গে বোনকে করবে শক্ত। ভিটামিন আর মিনারেলস আমাদের কী কী কাজে লাগে সেটা তো আমরা সবাই জানি। আর একটা কথা তোমাদের বলে রাখি, স্লার্প ফার্ম ব্র্যান্ডটা এটা দুটো মায়ের তৈরি, তো একমাত্র মায়েরাই জানে বাচ্চাদের জন্য বেস্ট কী হবে। তো তোমরা
এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা তোমরা স্লার্প ফার্ম, আমাজন, ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, ফার্স্ট ক্রাই যে কোনো জায়গাতেই পেয়ে যেতে পারো। এবার দেখে আসি খাওয়াটা কত দূর কমপ্লিট হলো। বাড়ি যাবে, বেড়া যাবে। ছেলেকে দাদুর কাছে পাঠিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা, পাকা পাকা আমরা সেদ্ধ করা আমরাগুলোকে বার করে নেবো। এবার এই আমড়াগুলোকে নুন আর চিনি দিয়ে মাখবো খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর। এটা আমার বাড়ির রেসিপি, এরকম করে মাখলে খুব ভালো হয়। আর আমার দাদু যেটা করতো নোড়া দিয়ে থেতো করে নিত, কিন্তু আমি ট্রাই করেছিলাম তবে সাহস পেলাম না, কারণ ছিটকে এদিক ওদিক চলে গেলে আর তো সেটা খেতে পাবো না। তাই জন্য আমি এমনিই মেখে নিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও চাইলে পাকা আমড়া দিয়ে এরম ট্রাই করতে পারো। কিন্তু আমড়া মাখা হয়ে গেছে, এখন আমি করব একটু শুক্তো। শুক্তোটা অনেকটাই হয়ে গেছে, জাস্ট ওটাকে অ্যাসেম্বল করতে হবে, আর তারপর বানাবো বড়ার ঝাল। আজকে সব খাওয়া দাওয়া হচ্ছে ভেজ, কারণ আমি রিসেন্টলি শনিবারটা পালন করছি, আমার বজরঙ্গুলি আছে। আগে মঙ্গলবারটা মানতাম কি, অনেকদিন ওটা পালন করা হয়নি, মনটা খুঁতখুত করছিল খুঁতখুত করছিল। তারপর হঠাৎ করে মনে হলো যে একদিন শনিবার ভেজ খেলাম, তারপর মনে হলো না শনিবার এবার ভেজ খাই। তাই জন্য আজকে সবই ভেজ, সবই হয়েছে শুক্তো, এই যে আমড়া মাখা, একটা হচ্ছে শাক ভাজা, আর হবে বেসনের বড়ার ঝাল। কড়াতে দিলাম তেল আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। এখানে সবজিগুলো ভেজে সেদ্ধ করা আছে, মানে গ্রেভি গ্রেভিটা তৈরি হয়ে আছে অনেকটা। বেগুনগুলো, উচ্ছেগুলো ভাজা আছে, ওগুলো কড়ায় দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে একটু জল দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি আদা, সর্ষে বাটা, আর এই যে সানরাইজ শুক্তো মশলা। ছাড়া তো কোনো শুক্তো আমাদের এখানে হয় না বোধ হয়, আমার জানা নেই। এবার ফুটে উঠলে ভালো করে নেড়ে দেব, আর সঙ্গে দিয়েছি একটু ধনে গুঁড়ো, নুন, মিষ্টি আর বড়ি। একদম সিম্পল হোম স্টাইল শুক্তো এটা। বড়াগুলো জাস্ট ভাজতে দিয়েছি, শ্বশুরমশাই ডাকছেন যে দেখো দেখো এখানে তোমার ছেলে কি করছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিউট হনুমান বসে বসে কলা খাচ্ছে। আমি প্রথম থেকে চেয়েছিলাম যে ও সেলফ ফিডিং করুক, সেই জন্য হাই চেয়ারেও কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হাই চেয়ারে ও বসে না, কিন্তু ও সেলফ ফিডিং ভীষণভাবে ট্রাই করে। চাও করলেই ওকে আগে দিতে হবে কাঁটা চামচ, আর মুড়িও খাবে ও কাঁটা চামচ দিয়ে। ইদানিং কলাটা খাওয়া শুরু করেছে। তখনই ছবিটা নেওয়া দরকার ছিল। খুলতে হবে, ভালো করে খুলতে হয়, এম করে খুলতে হয়।
এবার বানাবো ঝালটা। প্রথমে তেলে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কুচি কুচি করে রাখা টমেটো। শীতকালে যা খুশি রাঁধো, আর তার মধ্যে টমেটো আর ধনে পাতা গুঁজে দাও, খেতে ভালো হবেই। এখানে সর্ষে লঙ্কা বাটাটা ছিল, ওটা আমি দিয়ে দিলাম, শেষটা তো ধুয়ে অবশ্যই দিতে হয়। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো, ঝোলটা একটু ফুটবে, এতে একটু হলুদ দেব, একটু নুন দেব আর একটুখানি চিনি দেবো। সেই বৃষ্টি রাস্তায় পড়লে কেমন টকবক টকবক করে ওই রকম লাগছে না অনেকটা দেখতে, সেই যেন মনে হয় কতগুলো লোক ডুব দিচ্ছে। এবার দিয়ে দিলাম জল, তাতে দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার একটু ফুটতেই আমি বড়াগুলো দিয়ে দিলাম। বড়া একটা খেয়ে দেখেছি, ভীষণ সফট হয়েছিল। আর তারপর ফাইনাল ডিশ তো টেস্ট করেইছি। এবার শেষে দিয়ে দিলাম এক পালা সর্ষের তেল। রান্না বান্না হয়ে গেছে আজকের মতো কমপ্লিট। এখন আমি ঘর মুছবো আর যাব চান করতে, তারপর ঝপঝপ করে পুজো করব। আমাদের পরিবারে কিন্তু একজন নতুন সদস্য যোগ হয়েছে, সেই সদস্যটা কে জানতে চাইলে একটু কমেন্ট করো প্লিজ। সবাই একটু কমেন্ট করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই শেয়ার করো। ব্লগ কিন্তু শেষ হয়নি, তাড়াতাড়ি করে চান করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি মাহেশের নীল অ্যান্ড জনসে। এখানে হবে চুল কাটা, এসেছি আমি, আমার এক ননদ আর আমাদের সোনা মামা, সে এখন ঘুমিয়ে পড়েছে। তোমরা একটু ডেকোরেশনটা দেখো, এনজয় করো। আমার ননদ দিয়া ওই মেনলি হেয়ার কাট নেবে, এখানে শ্যাম্পু করানো হচ্ছে। এখানে একটা সব থেকে সুবিধে হচ্ছে, এখানে শ্যাম্পু করিয়েই নে করে দেবে আর কি, আর তার সঙ্গে হেয়ার কাটটা দুটো মিলিয়ে প্যাকেজ 300 টাকা। এটা সব থেকে ভালো ব্যাপার একটা। আপকে দিল মে কেসা খেয়াল আ রাহা হে বলিয়ে। আমরা এসেছিলাম চুল কাটতে, মুন্ডা করতে আর ম্যাডামের কান বেড়াতে, কিন্তু কান বেড়াতে বলছে 1200 টাকা, আর 1200 টাকা দিয়ে কি ফুটো করবে, পাগল নাকি? তাই আমরা করাইনি, এখন দেখছি কি করা যায়। বন্ধুরা এক্সট্রিমলি সরি, তোমাদের যেটা দেখাবো বলেছিলাম সেটা শেয়ার করতে পারলাম না। ফাইনালি দু তিনটে জায়গায় আমরা দেখেছি, কিন্তু কোথাও আমরা কাজ করতে পারিনি, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। যাই হোক, আমি রাস্তায় আছি, যাচ্ছি একটা জায়গায়। তোমরা ব্লগটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো, আগেও যেমন বলেছি একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি এরম আরও ব্লগ দেখতে চাও বলো। আজকের মতো টাটা, বাই বাই।